ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহিবার ভাইজান প্রথমত কথা হচ্ছে যে এই পীর ব্যবসা মুসলমানদের মধ্যে যে চালু হয়েছে এটা একটা বিশাল লাভদায়ক ব্যবসা বিনা পুঁজির ব্যবসা তো এই জিনিসটা যারা পীরগিরি করেন তারা মিথ্যা বানওয়ট বহু কিছু জাল হাদিস বর্ণনা করে এগুলোকে বর্ণনা করেন যাতে করে তাদের দুনিয়াটা সচ্ছলভাবে চলে দুনিয়াবি স্বার্থে শুধু অন্য কোনো স্বার্থে নয় আল্লাহর ভয়ে নয় আল্লাহর মানে দিনের সঠিক খেদমত করার জন্যে নয় শুধু টাকা আর টাকা টাকার জন্যে অর্থের জন্যে এ সমস্ত কিছু মানুষকে তারা পথভস্ত করছে তারা বলে থাকে তাদের অনেক দলিল এই দলিল আমি দিতে পারবো না এত তার বহু দলিল দেয় যে ছাদে উঠতে গেলে সিঁড়ির দরকার সিঁড়ি ছাড়া ছাদে ওঠা যাবে না বিচার বিচারালয়ে গেলে উকিল ধরতে হবে উকিল ছাড়া বিচার হওয়া যাবে না বহু তাদের দলিল অনুরূপ মানে আল্লাহর সানে যেতে গেলে মাধ্যম থা ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না হ্যাঁ এইগুলো সমস্ত কিছু তাদের কথা আর কি এই কথা দিয়ে সাধারণ মানুষের মনকে তারা সাধারণ মানুষের বিবেককে তারা ক্রয় করে নিয়েছে তার কি বলে থাকে মাল্লা শয়েখ আল্লাহ শৈখু আর শৈতান যাদের কোনো পীর নেই যার কোনো শেখ নেই তার শেখ হচ্ছে শয়তান তার পীর হচ্ছে শৈতান এরকম বলে থাকে মানুষকে আর সাধারণ মানুষ তারাও অবুঝ তারাও কিছু বুঝে না দেখেন কথা হচ্ছে ভাইজান সাধারণ মানুষকে মনে করে তাদেরকে আউলিয়া মনে করে আউলিউল্লাহ মনে করে অথ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে বলছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ আলা হৌখন আলাহিম আলাহম ইয়াহজানুন আল্লা দিন আমানু ও কেন ইয়াত্তা কুন শোনো যারা আল্লাহর ওলি তাদের না কোনো আশঙ্কা আছে না কোনো ভয় আছে আশঙ্কাও নেই ভয়ও নেই আল্লা দিন যারা আল্লাহর ওপরে অবিচল আস্থা রাখে যারা আল্লাহর ওপরে ইমান এনেছে কোন এবং আল্লাহকে ভয় করে চলে তাহলে যদি উল্লা আল্লাহর অলি যারা তারা যদি আল্লাহর উপরে ইমান এনে থাকে একজন তিনিও তো একটা মানুষ তাহলে তিনি যদি আল্লাহর অলি হতে পারেন তাহলে আমিও তো একটা মানুষ আমি কেনে আল্লাহর অলি হতে পারবো না সর্বপ্রথম এই যে অলি আর আউলিয়া এই শব্দ দুটিতে আমাদের বিভ্রান্ত করে অলি শব্দের অর্থ আমরা বুঝি না আউলিয়া শব্দের অর্থ বুঝি না দেখুন অলি হচ্ছে এক বচন আউলিয়া হচ্ছে বহু বচন অলি শব্দের অর্থ হল বন্ধু আউলিয়া মানে বন্ধুগণ সুতরাং ভাই যান অলিউল্লাহ মানে আল্লাহর বন্ধু তাহলে যারা আল্লাহর অলি ভাবেন তাহলে তারা কি আল্লাহর শত্রু তাই তারাও তো মানুষ ছিলেন তাহলে আপনি আল্লাহর ওলি হতে আপনার অসুবিধাটা কোথায় আপনি আল্লাহর ওপরে অবিচল আস্থা রাখবেন ইমান রাখবেন এবং আল্লাহ যে গুলো নিষেধ করেছেন সেগুলো মেনে চলবেন তাহলে তো আপনি আল্লাহর অলি হতে পারবেন অন্যত্রে আল্লাহ রসুল আল্লাহ রব আলম বলছেন ইয়া আই দিন আহমানু আতিউ আল্লাহ আতিউ রাসুল ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন আল্লাহ কোনো একজন বিশেষ লোকদেরকে নয় লোককে নয় ইমানদারকে হে ইমানদারগণ যারা ইমান এনেছি ইয়াই আমানু আল্লাহ তোমরা আল্লাহ অনুসরণ করো আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো আর কার কু এবং তোমাদের মধ্যে যারা নির্দিষ্ট মানুষ তাদের আনুগত্য করো ফাইদা করোম ফিসাই হ্যাঁ দেখো যদি তোমাদের মধ্যে কোনো রকমের ঝগড়া বিবাদ কিছু হয় ফরুদ্দ ইহির রাসুল তাহলে তোমরা কি করো ফিরে যাও আল্লাহ এবং রাসুলের দিকে আল্লাহ কি বলছেন রাসুল কি বলছেন তখন আর উলিল আমরের আনুগত করা যাবে না যদি কোনো মতভেদ সৃষ্টি হয় তখন কোথায় যেতে হবে আমাকে আল্লাহ এবং রাসুলের আল্লাহ এবং রাসুল সাল্লা সাল্লামের দিকে ফিরে যেতে হবে সেখানে তার ফায়সালা কি দিয়েছেন সেটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে সুতরাং ভাইজান ইসলামে এই যে পীর এসেছে এটাই আসলে ইসলামকে ধ্বংস করার একটা চক্রান্ত এবং চলছেও মানুষ শয়ে শয়ে লাখে লাখে মানুষ সেখানে যাচ্ছে শুধু মানুষ আসলে কি স্বার্থবাদী স্বার্থ স্বার্থ জিনিসটাকে সে দেখছে হ্যাঁ আমার এই করলে এই হবে এই করলে এই হবে অথচ বিবেককে কাজে লাগায় না মানুষ হচ্ছে আবেগপ্রবণ এই আবেগকে কাজে লাগিয়ে এই ধরনের পথভস্ত হচ্ছি আমরা আমি যারা এই কাজ করেন তাদেরকে আমি বলবো যে আপনিও মানুষ আমিও মানুষ এবং যার কাছে যাচ্ছেন তিনিও মানুষ তো মানুষ হিসেবে আমাদের কোনো ভেদাভেদ নেই সুতরাং আমাদের মানদণ্ড হচ্ছে কোরআন এবং হাদিস। তো ভাইজান যিনি যে কথাটা বলছেন আপনার পীর সাহেবও আল্লাহর কাছে জবাবদিহি করবেন আপনাকেও করতে হবে কে কেয়ামতের দিনে ভাইজান কেউ কারুর হয়ে সুপারিশ করবে না মহান রাব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে বলছেন যে আয়াত আমরা সকলেই পাঠ করি আয়াতুল কুরসি মান الذী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইদনি কেমন আছে কে এমন আছে আল্লাহর বিনা অনুমতিতে সুপারিশ করবে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন তারা ফির সাহেব কি বলছেন যে আমরা সুপারিশ করব পিট ধরো আমরা সুপারিশ করব অর্থাৎ আল্লাহ ঘোষণা কি করলেন কে এমন আছে যে আল্লাহর বিনা অনুমতিতে সুপারিশ করবে সুতরাং ভাইজান এই সুপারিশের জন্য শর্ত হলো যিনি সুপারিশ করবেন তাকে আল্লাহর অনুমতি দিতে পেতে হবে যার জন্য সুপারিশ করা হবে তার জন্যেও সুপারিশ পেতে হবে অনুমতি পেতে হবে আল্লাহর পক্ষ থেকে যিনি সুপারিশ করবেন তাকে তাওহিদিবাদী হতে হবে যার জন্য সুপারিশ করা হবে তাকেও তাওহিদিবাদী হতে হবে অতএব এই সমস্ত বিভ্রান্ত জিনিস থেকে আমাদের বেঁচে থাকা উচিত এগুলো বিভ্রান্তকর জিনিস ভাইজান দেখেন সকল মানুষই মারা যাব কবরে কি আপনার পীর যাবে আপনি যা আমল করেছেন সমস্ত আমল সম্পর্কে আপনি কবরে জিজ্ঞাসিত হবেন আলমাউ আমাল। মৃত্যু ভাই হঠাৎ করে আসবে মৃত্যু বলে কই আসে না এবং কবর হচ্ছে আমলের বাক্স আমি কি কাজ করলাম না করলাম সেই বাক্স সেদিন খোলা হবে যদি সঠিক কাজ করে থাকি তাহলে আমি উত্তর দিতে পারবো নচেত উত্তর দিতে পারব না আল্লাহ হরব্বলা আলমিন অন্যত্র বলছেন এসব দিন আমানু বিল কৌলে সাবেত যারা কৌলে সাবেতের ওপর ইমান এনেছে তারাই শুধু কবরে প্রতিষ্ঠিত থাকবে আর কওলে সাবেতটা কি লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ ইলাহ মানে কি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এই কথাটা যখন আমি বললাম যখন বিশ্বাস করলাম তাহলে আমাকে কাজে পরিণত করতে হবে আমি যদি কবরে গিয়ে সিজদা করি আমি যদি মাজারে গিয়ে সিজদা করি মাজারে গিয়ে কোরবানি করি তাহলে লাইলা ই পরিপন্থী হয়ে গেল শির্ক হয়ে গেল ইন আল্লাহ ফের আয়ুসের কবেশা আল্লাহ শির ছাড়া অন্য সমস্ত পাপকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন কিন্তু শির মাফ অযোগ্য পাপ অতএব ভাইজান আল্লাহর সাথে কেন আমরা শির্ক করবো আল্লাহর সাথে কেন মধ্যস্থল করবো আমরা অন্যকে সরাসরি আমরা আল্লাহকে ডাকবো এটাই হচ্ছে ইসলামের বিধান এটাই হচ্ছে কোরআনের বিধান এটাই হচ্ছে আল্লাহর বিধান ঠিক আছে ভাইজান বিষয় তো অনেক লম্বা তো যাই হোক এটা হোয়াটসঅ্যাপ তো এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক